উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবছর 86.95% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 7386 জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হারের দিক থেকে শীর্ষে রয়েছে ভোলা জেলা, আর তালিকার নিচের দিকে রয়েছে পটুয়াখালী জেলা। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সবচেয়ে বেশি, এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এবছর বরিশাল বোর্ডে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। জিপিএ 5 পেলাম, এখন জিপিএ 5 পাওয়া মানেই তো লেখাপড়া চূড়ান্ত পর্যায়ে না। আমাদের স্বপ্ন, আমার স্বপ্ন দাবিয়ান হতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, বাবার স্বপ্ন পূরণ করতে চাই, সবার দোয়া চাই। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা যেটা আশা করছি সেটাই হয়েছে, এ প্লাস পেয়েছি। আমাদের পিছনে অমৃতলাল দেব মহাবিদ্যালয় তাদের 100% চেষ্টা দিয়ে আমাদের পিছনে কাজ করছে। আলহামদুলিল্লাহ এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে আমার অনেক ভালো লাগছে। বরিশাল মহিলা কলেজ থেকে আইএসসি পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার সময় একটু চিন্তিত ছিল, এখন রেজাল্ট আজকে আমরা হাতে পেয়েছি, ও গোল্ডেন এ প্লাস পাইছে, ও মেয়েও খুশি, আমরা তার মা বাবাও খুশি।